না ফেরার দেশে পাড়ি দিলেন, লাল পাহাড়ি দেশে যা, রাঙামাটি দেশে যা খ্যাত বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সুভাষ চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল 71 বছর। শনিবার দুপুর 11টা 55 নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঁকুড়ার ভূমিপুত্র। এদিন দুপুরে ফেসবুকে বাবার মৃত্যু সংবাদ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সঙ্গীত শিল্পী মেয়ে অর্পিতা। এই খবরটা আমি কখনো লাইভে এসে দেবো কখনো ভাবিনি। নমস্কার, আমি কৃতি বাবা, সুভাষ চক্রবর্তী বাংলার গর্ব, লাল পাহাড়ের দেশে যা, তার গর্বিত কন্যা অর্পিতা বলছি। আমি কখনো ভাবিনি যে এরকম একটা খবর আপনাদের দিতে হবে। 1952 সালে 23শে জানুয়ারি বাঁকুড়ার বেলিয়াতোড়ের মণ্ডলপাড়ায় জন্ম সুভাষবাবুর। সঙ্গীত শিল্পী বাবা প্রয়াত গোবর্ধন চক্রবর্তীর কাছ থেকেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। ছোট থেকেই গান পাগল মানুষ হিসেবে পরিচিত ছিলেন সুভাষবাবু। তবলা বাদক হিসেবে শুরু করলেও পরবর্তী সময়ে লোকসঙ্গীত দিয়েই আমৃত্যু কাজ করেছেন। শিল্পীর প্রয়াণে শোকে মূর্ছমান জেলার সংস্কৃতি প্রেমী মানুষজন। সুভাষদা, আমাদের মধ্যে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে। দীর্ঘদিন, প্রায় 40-42 বছর একসাথে গান বাজনা করা, একসাথে রাত্রি কাটানো, অসাধারণ প্রতিভা তো, বসে বসে গান লেখা, সাথে সাথে সুর করা, ভাবা যায় না। মানে এরকম ব্যক্তিত্ব আমাদের বাঁকুড়া জেলার গর্ব। মাটিতে প্রণাম করি দিনে দুপুরে এক কালজয়ী সৃষ্টি, যা আজও তাকে অমর করে রেখেছে। তার আকস্মিক এই প্রয়াণ আমাদের কাছে, আমরা স্তব্ধ হয়ে গেছি বিলেতুড়েবাসী। তার এই মৃত্যু লোকসঙ্গীত জগতে, বিশেষ করে রাঢ় বাংলার যে লোকসঙ্গীত, সেই যে সঙ্গীতকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেছেন, সেই সঙ্গীতের জগতে তিনি আজকে আমাদের কাছে নেই, এটা আমাদের কাছে খুবই বিষাদের ছায়া নেমে পড়েছে। খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল বাঁকুড়ার মাটিকে পেন্নাম করি দিনে দুপুরে গানটি। জীবনের শেষ গানও সেই জন্মভূমি বাঁকুড়াকে নিয়েই। তিনি তার জীবন শেষের আগে আমার হাতে একটি গান দিয়ে গেছে, বলে গেছে যে মান, আমার শেষ গান আমি তোকে দিয়ে গেলাম, তুই এটা রিলিজ করিস, বাঁকুড়ি দেশের মানুষ আমি গাইব ঝুমুর গান। ঝুমুর গান গেয়েই সারা জীবনটা উনি অতিবাহিত করলেন। অন্য কোনো গানে ওনার আকর্ষণ বিশেষভাবে ছিল না। শাল মহুয়াকে আঁকড়েই থেকেছেন আজীবন, তাই শেষ যাত্রাতেও থাকছে সেই শাল মহুয়ার ঘেরা বাঁকুড়া। কিছুদিন পর পরই চলে যেত, বলতো শাল মহুয়ার গন্ধ না নিলে ঝুমুর গান গাওয়া যায় না। তাই বাবাকে নিয়ে যাচ্ছি, এখানে অনুষ্ঠান শেষ হলে, অর্থাৎ রবীন্দ্র সদনে তার শ্রদ্ধা জ্ঞাপন শেষ হলে আমরা বাঁকুড়া নিয়ে যাব। দীর্ঘ সঙ্গীত জীবনে অজস্র যুগান্তকারী গানে জন্ম দিয়েছেন, পেয়েছেন অজস্র সরকারি বেসরকারি সম্মান। সাফল্যের শিখরে পৌঁছেও কখনো ভুলে যাননি নিজের জন্মভূমি বাঁকুড়াকে। গান পাগল আর গ্রাম পাগল সেই মানুষটাই আর নেই, শত ডাকেও মিলবে না সারা। বিশ্বাস করতে পারছেন না লাল মাটির দেশের বাসিন্দারা। বাঁকুড়া থেকে তিমির কান্তিপতির রিপোর্ট, খাস খবর।